মর্নিং, আগে সকাল হলে আমি ভগবানকে বলতাম আরো একটা সুন্দর সকাল আমাকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংকস। কিন্তু এখন আর আমি ভগবানকে ইদানিং আর অত কিছু বলছি না, এখন আমার সুন্দর মানে সকাল হওয়া মানেই তোমাদের সাথে কথা বলবো, ঠিক কতটা কথা বলবো এই চিন্তা ভাবনায় সকালবেলা হলে আমার মাথার ওপর মানে ঘুরে বেড়ায়। এই কিছুদিন থেকে আমি এটা মানে খেয়াল করছি। তো এখন সকাল হয়ে গেছে, সকালবেলা উঠে পড়েছি আমি, আর সকালবেলা উঠে আজকে আমার অনেক কাজ ছিল, তাই অনেক কাজ আমি করে ফেলেছি। সেটা কি কাজ চলো তোমাদের একবার আমি ঘুরিয়ে দেখাই। সকালবেলা সোনাকে ঘুম থেকে ওঠানো আমার ফার্স্ট কাজ হয়, তোমার আধ ঘন্টা ডাকার পর তবে ঘুম থেকে ওঠে। তো উঠে পড়তে বসে পড়েছে, আর আমি মানে ও যতক্ষণ পড়াশোনা করে ততক্ষণ আমি একটু একটু করে কাজগুলো গুটিয়ে রাখি। তো রান্নাঘরটা একবার দেখো, দেখেছো একদম পরিষ্কার করে নিয়েছি। আর করেছি কি বলতো, ঘরটা একদম চকচকা করে মুছে, সাথে দেখতে পাচ্ছ কি তোমরা, দেখো এতগুলো বাসন ছিল আমি সব ধুয়ে এখানে উপর করে রেখেছি। কারণ হচ্ছে বাসনের যদি জলটা থাকে বাসনে একটা দাগ হয়ে যায়, তো তার জন্য আমি ওটা করেছি, একটু পরে বাসনগুলোকে তুলব। আর সেদিনকে আমি জগদ্ধাত্রী পুজোয় মানে জগদ্ধাত্রী পুজোয় ফাংশন দেখতে গেছিলাম তোমরা জানো, তো তারপর থেকে আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে আছে। আর সকাল সকাল যদি সব কাজ হয়ে যায় দেখবে অনেকটা মানে ভালোও লাগে, অনেক ভালো লাগে, মানে কতটা ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না, কিন্তু আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এখন আর আমি আর একটা কাজ করে রেখেছি, সেটা হলো আমি রান্নাটাও করে রেখেছি। রান্না বলতে আজকে ডিমের ঝোল আর একটা একটু সবজি, তার মধ্যে একটু আলু দিয়েছি, তো ওটা দিয়ে মানে একটু আলু চচ্চড়ি না, ঠিক আলুর মধ্যে একটু সবজি দিয়ে আছে, মানে সোনা খেতে চায় না, তো তার জন্য একটুখানে ওকে করে দিয়েছি, মানে আমি একটু খাবো ও খাবে, অল্প করে দেব। আর সকালবেলা ডিমের ঝোল করে রেখেছি, তো ওটাই খাওয়া দাওয়া হবে। তারপরে পাড়ার মধ্যে মাছ টাছ আসলে নেওয়া হবে, আর না হলে ওকে আমি স্কুলে দিতে যাব, তখন গিয়ে নিয়ে আসবো, দিয়ে দুপুরে বইয়ের ব্যাগ রেডি, তারপরে আবার আমি খাবার রেডি করে এরকম বসে আছি। কিন্তু আমার কন্যার এখনো পাত্তা নেই, কিরে এরকম করে কে দেবে খেতে, আয় তাড়াতাড়ি। এখানটা একটু অন্ধকার বলে অতটা বোঝা যাচ্ছে না, এখানে একটা সবজি আর ডিমের ঝোল আছে, আর এখানে আমার সোনা আছে। বেশি ঝাল মশলা খেতে ডক্টর তোকে বারণ করেছে, এটা কি তুই ভুলে যাচ্ছিস? কবে কোন কালে, সে অনেক কাল আগে, যেদিন যাই সেদিনই তো বলে তেল মশলা খাবে। এদিন কি বলেছে, ঠান্ডা লেগেছে কেন? লবণ আর সোনা যখন বাড়িতে থাকে না তখন ধরো আমি একদম একা হয়ে যাই বাড়িতে। তো আজকে দুপুরে বসে বসে শুধু সত্যি ভাবছি, আগে যখন ধরো আমি কিছু মানে এসব করতাম না, ঘরে বসে থাকতাম সোনাকে স্কুলে দিয়ে এসে, তখন আমি এটা ওটা চিন্তা ভাবনা নানা রকম মাথার মধ্যে ঘুরত। আর সব কিছু বুঝতেই পারছো, আমরা সব কিছুতে একটা ঠাকুরকেই মানে সবসময় ডেকে থাকি, তো আজকেও ঠিক আমার সেই রকম মানে পুরানো দিন মনে হচ্ছে যেন ফিরে এসছে। তো এতক্ষণ ওইসবই ভাবছিলাম, দেখবে যতই আমরা মানে মানে বলি যে ঠাকুর বলে কিছু হয় না এরকম, কিন্তু দেখবে যখন বিপদে পড়বে তখন কিন্তু আমরা সর্বপ্রথম ঠাকুরকেই ডাকি, তাই না?
ঠিক সেরকম আজকে আমার সারাদিন ওই ঠাকুর দেবলার কথাই মনে হচ্ছে, কেন তা আমি জানি না। আর আজকে আমি এই শাড়িটা পরেছি কারণ আমার এক সাবস্ক্রাইবার বারবার করে বলছে এই শাড়িটা পরো, এই শাড়িটা পরো, তো আমার আর পরা হয়েই উঠছে না, তো তার জন্য আজকে পরলাম। তো শোনা যখন থাকে না, আমি সত্যি কথা বলতে একটু ফোন নিয়েই তখন বিজি থাকি, কারণ বুঝতেই পারছো সময় কাটানোরও একটা মানে কিছু চাই, তাই না? দেখবে অনেক সময় বাড়িতে অনেক লোকজন থাকলে কোথা দিয়ে যে সময় কেটে যায় তুমি নিজেও বুঝতে পারবে না, কিন্তু কেউ না থাকলে সত্যি যেন সময়টা কাটতে চায় না। তো চলো এখন সোনাকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি আনতে যাব, তো ওকে নিয়ে আসবো, তারপর আবার তোমাদের সাথে কথা। ওই সেভেনদের পরীক্ষা ছিল, সেভেনদের মনে হয় ছাড়লো না, ও সিক্স আর সেভেন ছাড়ছে, ওই জন্য বড় গেট খোলেনি না। ও আমি সে কেমন হলো ব্যাপারটা আজকে। হ্যাঁ বড় গাড়ি নেই, চল মা, তুই খা তুই খা তুই খা না। বিকেলবেলা আর আমরা স্কুলে থেকে আসার পর আজকে সত্যি কথা বলতে একটুকুও ভালো লাগছিল না। স্কুল থেকে আসার পর ও আমাকে বলতে কি মা খেয়ে নাও, আমার খেতেও ইচ্ছে করছে না, মানে আমার এত ঘুম পাচ্ছিল কি বলবো, দুপুরে মানে টেনশনে আমি ঘুমাতে পারিনি। যে আমি যে ঘুমাবো একটু শান্তি করে, ও স্কুলে গিয়েছে, স্কুলে ওদের মানে হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় যে কখন ছুটি হবে, তো সেটা যেহেতু দিচ্ছে না ফোন হাতে করেই বসে আছি, তার জন্য আমি ঘুমাতে পারিনি। তো আমার পাশের বাড়ির মানে ওর সাথেই পড়ে, তো ওর মা আমাকে ফোন করে বলছে যে এরকম 2:10 ছুটি হবে, নিয়ে আসো। আমি ফোনটা ধরেই আছি, ওকেও আমি বলছি আমি ফোনটা ধরেই আছি, কারণ আমি যেহেতু জানতেই পারিনি যে কখন ছুটি হবে। ছেলে মেয়ে স্কুলে গেলে মায়েদের এই একটা টেনশন যে কখন ছুটি হবে, কি আনতে যাবে, ওর মাও তাই, ওর মাও বলছে তাহলে কি তুমি তাহলে নিয়ে এসো, তারপরে আবার ওর বাবা গেল আনতে গেল, মানে ওই যে ছেলেটাকে আমাদের বাড়ি দেখো ওদের কথাই বলছি। দিয়ে আমি ঘুমাতে পারিনি, তারপরে এত ঘুম পেয়েছে, তারপর ও বলছে কি তুমি যদি না খাও আমিও খাবো না। আর আজকে আমাদের দুপুরবেলা মাছের ঝোল ভাত হয়েছিল, ওটাই খেয়েছিলাম, আর কিছু করিনি, শুধু মাছই করেছিলাম। তো সেই মুহূর্তে যে ক্যামেরা ধরবো সত্যি এটুকু আমার ইচ্ছে করছিল না। আর আসার পর এত ঘুম দিয়েছি, ও আমাকে সন্ধ্যের সময় লাইট জ্বালিয়ে ওঠালো, বললো উঠবা না, তো তখন তারপরে উঠলাম। তার আগে আমি মানে চোখ খুলতেই পারছি না, মনে হচ্ছে আজকে আমাকে রাতে কেউ খেতে না দিক তাও ভালো, আমি ঘুমাবো। আর আজকে আমার হাঁটুটাই একটুখানি লেগেছে, তাই না? সাইকেলে মানে আমি এই দিক থেকে নামাতে গেছি, ও আবার ওদিক থেকে তুলেছে, ওই রাস্তা হচ্ছে আমাদের একটু মানে ভেঙেছে, খুব সরু গলি হয়ে গেছে, ওই জায়গাটায় আসা যাচ্ছে না, তো তার জন্য তো প্রচণ্ড ব্যথা, কি আর বলবো, এমনি পেটে ব্যথায় আমার শরীর খারাপ, তারপর আবার হাঁটু এরকম ব্যথা হয়ে গেছে। আর আজকে যখন সোনাই বাড়িতে ছিল না, তখন আমি অনেক আমার মানে ঠাকুরের কথা ভেবে ফেলেছি।
আমার সব থেকে সত্যি দেখো 32-33 কোটি ঠাকুর তো আছে, তাই না? তো সবাই তো সবাইকে তো আর ইয়ে করতে পারে না, সবাই আমার কাছে মানে ভগবান, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের আজকে একটা সত্যি কথা বলছি, আমি হলাম মা কালীর ভক্ত, ঠিক আছে? তো আজকে আমি আমার মায়ের কথা প্রচুর ভেবে ফেলেছি। মা বলতে আমার মা না, মানে মা কালীর কথা। তো এর মাঝে আমার মায়ের কথা মাঝে মাঝে মনে পড়েছে, কেন বলতো? আমার মায়ের একটু শরীরটা খারাপ, তো তার জন্যই মানে আমার এই দুই মায়ের কথা আজকে আমি দুপুরে বসে বসে অনেক ভেবে ফেলেছি। আর আমি এই মানে এত ঘুম দিয়েছি, আর এই ঘুমটাকে কাটানোর জন্য এখন আমাকে একটু চা খেতে হবে, তো তার জন্য আমি চলে এসেছি, চা করবো, একটু চা খাবো। আর অনেক দিন হলো আমি এই বাটিটা চা করার জন্য ইউজ করছি না, তো আজকে আমি করব। লাইটারটা আমার কালকে জ্বলেনি, আজকে সারাদিনও আমি জ্বালিনি, এখন জ্বালাতে পারি কি? জ্বলে গেছে। পরশু দিন তোমাদের সাথে বলার পর আমার লাইটার আর জ্বলছে। আর আজকে বেশি চা আমি করব না, অল্প করে করব চা। আর র চা করলে একটা দিক ভালো, বাসন ধুতে গিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু দুধ চা করলে না বাসন ধুতে গিয়ে ধুতে সত্যি খুব কষ্ট হয়, যারা বাসন ধোই তারাই জানে। খেতে দুধ চা ভালো লাগলেও দুধ চা কিন্তু একটুকু সুবিধাজনক না। সত্যি কথা, ও মা, তোমাদের দিকে তাকাতে গিয়ে আমার চা গেলো পড়ে গেছে, তো চাটা ঢালা হচ্ছে না বলে এরও পড়ে। আজকে আমি ঢালবো এই টাইম করে। চা ওদিকে আমার ফুটে গেছে, দেখতে পাচ্ছ? চা হয়ে গেছে, ঝটপট করে চটপট খাওয়ার জন্য চা হলো মাস্ট। চায়ের কালারটা দেখছো কত সুন্দর হয়েছে, আর এইভাবে গরম চা ঢালতে গেলে আমার না ভয় লাগে, কেন বলতো? আমাদের দেখে না ওর ঘুমটা, তোকে কালো লাগছে বলে সারা টুপি দিয়ে দিলাম। আমাকেও তো কালো লাগছে, তো কি করবো, এখানে লাইটটা পড়ছে না বলে একটু কালো লাগছে। আমার হাঁটুতে যেহেতু প্রচন্ড ব্যথা, আমি ভালো করে বসতেও পারছি না, একদম মানে হাঁটুটা এসে এরকম ধাক্কা দিয়েছে। তারা বল তুই এরকম ঠেস করি, মানে অন্য কোথাও ধাক্কা দিলেও হতো, মানে সাইকেলের অন্য কোনো জায়গা দিয়ে, মানে ওই প্যাটেলটা দিয়ে দিয়েছে, তো তার জন্য এত ব্যথা। তো কি করে সাইকেল চালাতে গিয়ে ওই তোমার মতনই আমার অবস্থা ছিল, তুমি ঠেলেছিলে, আমি নামাতে গেছিলাম, দেখা লেগেছিল। তাই চাটা যখন খাচ্ছি খুব ভালো লাগছে, তারপরে আর ভালো লাগবে না। তোরও কি ঠান্ডা লেগেছে নাকি? তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ফেস ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অল টাইম স্মাইল করো। টাটা।